হ্যালো এভরিওয়ান, ফায়ার ওয়ার্কস অফ মাই হার্ট এপিসোড 7-এ আপনাদের স্বাগতম। আপনি যদি এখনও পার্ট 6 দেখে না থাকেন তাহলে এখনই পার্ট 6 দেখে আসুন। ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। পার্ট 6 যেখানে শেষ হয় সেখান থেকেই পার্ট 7 শুরু হয়। এবার বর্তমানে আসে। সো তখন সঙ্গের সঙ্গে ডিনার করতে যাই। যে মেয়ে আগে সঙ্গে একটি বার দেখার জন্য শর্টফট করতো সে আজকে একটি বার সঙ্গের দিকে তাকায়নি, আর এতে সঙ্গেরও বুঝতে বাকি থাকে না যে তার মন খারাপ। তখন সেখানে চেঁচামেচি শুরু হয়ে যায় কারণ একটি ক্যাফেতে আগুন লেগে গিয়েছে। সঙ্গ তখন তাড়াহুড়ো করে ক্যাফের ভিতরে যায়। প্রথমে সঙ্গ একজনকে সেভ করে বাইরে আনে। এরপর সঙ্গ আবারও ভিতরে গিয়ে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। মেয়েটি আর অন্য কেউ নয়, রাও। সঙ্গ তখন হিরোর মতো রাওকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। আর এত হ্যান্ডসাম ছেলেকে দেখে রাও তো ক্রাশ খেয়ে যায়। এখান থেকে যাওয়ার সময় সুকে জিজ্ঞাসা করে, তুই কি ওই ছেলেকে চিনিস? সু তখন বলে, হ্যাঁ চিনি। কিন্তু সু এটা বলে না যে ছেলেটিকে সে পছন্দ করে। রাও বলে, তোর কাছে কি ওর ফোন নাম্বার আছে? প্লিজ দে না, ও দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম। রাওকে ফোন নাম্বারটি দিয়ে দেয় আর রাও তখনই সঙ্গে সঙ্গে ফোন করে। রাও তখন বলে, হাই, তুমি একটু আগে ক্যাফেতে কালো জামা পরে থাকা যে মেয়েটিকে বাঁচিয়েছিলে আমি সেই মেয়ে বলছি। সঙ্গ বলে, তুমি কেমন দেখতে আর কোন ধরনের জামা পরেছিলে তা আমি লক্ষ্য করিনি। বেচারি রাও, এত বড় ইনসাল্ট। রাও বলে, লক্ষ্য করনি কিন্তু এবার থেকে লক্ষ্য করবে। কালকে কি তুমি আমার সঙ্গে লাঞ্চ করতে যাবে? এতে সঙ্গ তার মুখের ওপর না বলে দেয় এবং ফোনটি কেটে দেয়। এটা দেখে তো সু ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছিল যে সঙ্গ এখনও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এরপরে সু সিয়াংয়ের বারে এসে তার মায়ের কথা ভেবে রাগে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সেখানে ইয়াংও উপস্থিত ছিল কিন্তু সে তার সঙ্গে না গিয়ে ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। আর ইয়াং তাকে আটকায় না, সে সিয়াংকে সাথে করে নিয়ে ওই ট্যাক্সিকে ফলো করে। ও নিজের বাড়ি না গিয়ে সঙ্গের বাড়িতে আসে এবং সে জোর করে ভিতরে ঢুকে যায়। মেয়ের কাছ থেকে সে জানতে পারে যে সঙ্গ আজকে ডেটে গেছে। এটা শুনে সু অনেক রেগে যায়। ইতোমধ্যে সেখানে সঙ্গ চলে আসে। সু তখন রেগে সঙ্গকে মারতে শুরু করে যে তুমি কেন অন্য মেয়ের সঙ্গে ডেট করতে গেছিলে। আমি কি করব, যারা আমাকে ছোট থেকে মানুষ করেছে তাদের কথা আমি অমান্য করতে পারছি না। আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে সারা জীবনের মতন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছি যাতে আমার কারোর ওপর নির্ভরশীল না হতে হয়। আমি তোমাকে পাওয়ার জন্য কত কিনা করছি কিন্তু তুমি একটিবারও আমার সঙ্গে ভালোভাবে কথাও বলো না। বুঝতে কেন পারছো না, সেদিন আমি বাধ্য হয়েছিলাম। এই বলে সু অনেক বেশি কান্না করতে থাকে আর সে অনবরত সঙ্গকে মেরেই যাচ্ছিল, আর সঙ্গ চুপচাপ সেগুলো শুনছিল। সু তখন রাগের মাথায় এটাও বলে দেয় যে আমি আর কখনোই তোমার সঙ্গে দেখা করতে আসব না। ইয়াং আর সুয়ের কান্না সহ্য করতে না পেরে জোর করে সুকে এখান থেকে নিয়ে চলে আসে। তখন সং সেখানে বসে বসে অনেক কান্না করে। হঠাৎ করে তার কি যেন মনে হয়, সে সুয়ের পেছনে দৌড় দেয় কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, সু তখন সেখান থেকে চলে গিয়েছিল। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেদিনকে সং সুয়ের জন্য যে মেসেজটি লিখেছিল সেটা সু দেখতে পায়নি কারণ ইয়াং সে মেসেজটি মুছে দিয়েছিল। আর বেচারা সং এটাই ভাবছিল যে সু ইচ্ছা করে তার সঙ্গে দেখা করতে আসেনি। সিন বর্তমানে আসে। সঙ্গ ঠিক করেছে সে এখনই সুয়ের সঙ্গে দেখা করবে এবং দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা শেষ করে সুকে একটি সুযোগ দেবে। সঙ্গ তখনই সুকে ফোন করে বলে, আমি তোমার ফ্ল্যাটের নিচে তোমার জন্য অপেক্ষা করছি। এটা শুনে সু অনেক খুশি হয়ে যায়। তাড়াতাড়ি করে নিচে আসে এবং সঙ্গকে নিয়ে তার ফ্ল্যাটে আসে। সঙ্গ বলে, কালকে তুমি বলেছিলে যে আমার সঙ্গে আর কখনোই দেখা করবে না কিন্তু তুমি তখন মাতাল হয়েছিলে, তাই এখন বলো ওই কথাগুলো কি তুমি মন থেকে বলেছিলে? এটা শুনে সুসুপ করে থাকে। সঙ্গ বলে, তুমি যদি আবারও আমার সঙ্গে রিলেশনে আসতে চাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনোই তোমাকে ধোকা দেব না আর তোমাকে ছেড়েও যাব না, কিন্তু তুমি কি তোমার পরিবারের অবাধ্য হয়ে আমার সঙ্গে থাকবে? সু তখন চুপ ছিল। সঙ্গ তখন বলে, আমি তোমাকে লাস্ট একটা অপশন দিচ্ছি, হয়তো আমার সঙ্গে মিটমাট করে নাও নহিলে তোমার বাবা মায়ের কথা মতো চলো। এই বলে সঙ্গ সেখান থেকে চলে যায়। সু তখন অঝরে কান্না করে যায়। তার ফ্যামিলি আর সঙ্গ দুজনের মধ্যে সে কাউকেই ছাড়তে চায় না। এরপর রেস্কিউ ডিপার্টমেন্টের সিন দেখানো হয়। আজকে জুনের বদলে অন্য একটি অফিসার জয়েন করবে। অফিসারটি অনেক ধনী, তাই এরা গসিপ করে ধনী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে কেন সামান্য এই জব করছে। এতে একজন বলে, হয়তো তার অ্যাডভেঞ্চার করার অনেক শখ, কিন্তু সে যখন সঙ্গের পাল্লায় পড়বে তখন সে এই জব ছাড়তে বাধ্য হবে।
আর এই অফিসার অন্য কেউ নয়, জিয়ান, যার সাথে সু সেদিন দেখা করেছিল। তখন ইয়াংকে দেখানো হয়। সে অনেক স্যাড ছিল, কারণ এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও তার মা এখনও তাকে কন্ট্রোল করে। উঠতে বসতে হয় তার মায়ের কথায়, নিজের কোনো স্বাধীনতাই তার কাছে নেই। তাই এই দুঃখের কারণে অনেক ড্রিম করে ফেলে। বাড়ি যাওয়ার ক্ষমতাও তার ছিল না। অনলাইনে একটি ড্রাইভার বুকিং করে। তখন সেখানে জি নামের একটি মেয়ে আসে। মনে আছে সেদিনকে বারে যেই মেয়েটি ভুলবশত ইয়াংয়ের ওপর ড্রিঙ্ক ফেলে দিয়েছিল। নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য অনেক বেশি পার্ট টাইম জব করে, এরপর বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। ইয়াং তখন তাকে কিছু টাকা বেশি দিয়ে দেয়, এই বলে যে বাড়ি যাওয়ার সময় একটি ট্যাক্সি নিয়ে নেবে। কিন্তু সেটা সে নেয় না, সে তার বাইসাইকেল করে সেখান থেকে চলে যায়। পরের দিনে সিন দেখানো হয়। রাও বারবার সংকে ফোন করে। সং তখন বিরক্ত হয়ে রাওকে বলে দেয়, আমি জানি তুমি সুয়ের বান্ধবী, কিন্তু তুমি কি এটা জানো, সু আমার ফার্স্ট লাভ। এটা শুনে রাও অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন সুয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে তোরা অতীতে ডেট করেছিলি? এতে সু বলে, হ্যাঁ, আর আমি এখনও ওকে ভালোবাসি। রাও বলে, তাহলে তোরা এক হচ্ছিস না কেন? আমি এখনও ওর যোগ্য হইনি, যখন যোগ্য হয়ে যাব তখন আমি ওর কাছে ফিরে যাব। এদিকে সং অফিসারদের ট্রেনিং নিচ্ছিল। এত কড়া ট্রেনিং করতে গিয়ে বেচারা জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু সে নিজেকে প্রমাণ করার জন্য অনেক কষ্টে এই ট্রেনিং শেষ করে, যা দেখে সং বুঝতে পারে যে জিয়াং এত সহজে হার মানার ছেলে না। এদিকে সুয়ের মা সুয়ের সঙ্গে দেখা করতে আসে। সু তখন সাহস করে তার মাকে বলে, আমি কি একটু স্বাধীনতা পেতে পারি না? এতে তার মা বলেন, না, আমাদেরকে ছাড়া তুই অচল, আমাদের জন্যই তুই ডাক্তার হয়েছিস, এত দামি ফ্ল্যাট আর লাক্সারি গাড়ি পেয়েছিস। কথাগুলো শুনে সু অনেক বেশি কষ্ট পায়। এরপর সংকে দেখানো হয়। সং তখন স্যাড ছিল, কারণ হঠাৎ করে আজকে তার বাবার কথা মনে পড়ছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সুয়ের বাবা ও মায়ের কোম্পানির কয়েকজন লেবারকে বিনা কারণে ফায়ার করে দেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে স্যালারিও দেওয়া হয়নি, যার কারণে লেবাররা অনেক খেপে গিয়েছিল। সং এর বাবা এখানকার সুপারভাইজার ছিল, তার চাকরি যায়নি, কিন্তু এই অসহায় লেবারদের টাকা ফেরত দেওয়ার জন্য সং এর বাবা তখন মামলা করে, যার কারণে এদের একটু লস হয়। তখন সুয়ের মা সং এর বাবার ওপর অনেক রেগেছিল। সুয়ের বাবা লেবারদের টাকা দিয়ে এই ঝামেলা মিটমাট করতে চেয়েছিল, কিন্তু সুয়ের মা তার একটি কথাও শোনে না। এদিকে সং এর মা একটি খারাপ মহিলা ছিল। সে রোজ রাতে বারে গিয়ে মজা করত, কিন্তু সং এর বাবা ছিল অনেক ভালো মানুষ। সং এর মা যেসব করে বেড়ায় তাতে তার কষ্ট তো হয়, কিন্তু সে কখনোই তার ওয়াইফকে বকা দেয় না। পরের দিন সং এর বাবা যখন অফিসে যায়, সে তখন জানতে পারে যে তাকে ফায়ার করে দেওয়া হয়েছে। আর এই কথা যখন সং এর মা জানতে পারে, তখন সে সং ও তার বাবাকে ছেড়ে অন্য একটা ধনী লোককে বিয়ে করে নেয়, সেখান থেকে চলে যায়। সং তখন তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একটি বারও পিছন ফিরে তাকায় না। একই তো চাকরি, এবং তার ওপর তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, যার কারণে সং এর বাবা অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন এই ছোট্ট সংই তার বাবার দেখাশোনা করত, কিন্তু একদিন অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সং এর বাবা রাস্তায় পড়ে গিয়েছিল। তখন অনেক বড় পড়ছিল, যার কারণে সং এর বাবার শরীর অনেক ঠান্ডা হয়ে যায়, আর সে তখনই মারা যায়। তারপর কয়েকদিন পরে সিন দেখানো হয়। সং তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে তার মায়ের নতুন হাজবেন্ডের ছেলে তার মায়ের সাথে একটু ভালো আচরণ করছিল না, কিন্তু তবুও সং এর মা তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে। এটা দেখে সং অনেক কষ্ট পায়, কারণ তার মা কখনোই তাকে এভাবে আদর যত্ন করেনি যেমনটা এই ছেলের সাথে করছে। এছাড়া তার মায়ের নতুন হাজবেন্ডও তার সাথে ভালো আচরণ করত না, কিন্তু শুধু টাকার জন্যই তার মা চুপচাপ থাকত। আজকের পার্টটি এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।